কিন্তু তাই বলে এত ভোরে তো কখনো ওঠে না। আমার ধারণা শয়তান নির্ঘাত ওই মেয়েটার ঘরে গেছে। সকাল বেলা কি সেটা তো চেঁচামেচি হচ্ছে রে? হ্যাঁ কি তুই তো বুঝতে পারতেছি নি কো? বুঝতে না পারার তো কিছু হয়নি মেক্সদি, সবই তো শুনেছ। একই জায়গায় যখন দুজনে দাঁড়িয়ে আছি, তুমি যা শুনেছ আমিও তাই শুনেছি, আর আমি যা শুনেছি তুমিও তাই শুনেছ। এখন যে কথাটা শুনেছ তার মানে বুঝতে পারো নে, এমন কথা বললে তো চলবে না। মা কি কেলেঙ্কারি কাণ্ড রে বাবা, সাহেবটা কুকুর মাথা কানা খারাপ হয়ে গেল নাকি? কাল রাত্রে ওর ঘরে থেকেছে? ছি 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 ছি, এ কোনো ফুলসজ্জার কোনো নিয়ম কানুন হলো নিকো? আর এর মধ্যে ছি, এই জন্যে বলে সময় কাজ সময় করতে। সময় কালে নেকা পড়া করেছে, কাজের কাজটি করে নিকো, তার তো এখন এমন ধারাই হবে। তাই বলে বদ্দি নিচে গিয়ে তামাশাখানা দেখে আসি চলো না। গিন্নিমা যদি কিছু বলে থামো তুমি রাঙা দিও, গিন্নিমার আর বলার কিছু মুখ আছে নাকি? আর আর যদি দু চার কথা শোনায় তো আমিও মুখের উপর কথা বলে দেবো। হ্যাঁ যা বলেছিস ছুটকি, সব কিছুতে তো আমাদেরই দোষ হবে, এবেলা তো আমাদেরই দোষ হবে। তা সেই মুখোশী বউ সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না রে। গোপাল ঠাকুর, এ কি কথা শুনছি? কি কথা কইছে দেয়া? কাল নাকি সারা রাত তুমি নাক বইয়ের ঘরে ছিলে? হ্যাঁ ছিল। আমি ডেকেছিলাম। তোমরা তোমাদের ঘর বাড়ি পরিষ্কার করতে পারো না? ও মাই গড, ঘর ভর্তি ককরোচ আর টিকটিকি, আর এগুলো সব আমার দুচক্ষের বিষ। কাল রাতে ও যদি আমাকে পাহারা না দিত আমি তো ঘুমোতেই পারতাম না। আর কাল যদি আমি সারা রাত না ঘুমোতাম তাহলে আজকে আমার স্কিনটা ডাল লাগতো না বলো? আরশোলার ভয়ে তো আমি ওকে ডেকে পাঠালাম। আর কাকে ডাকবো বলো? পাশের ঘরে তো ওই ছিল, তাই ওকেই ডাকলাম। থামো বাচ্চা থামো, মেলা হয়েছে বা থামো। তোমার নজর সরম না থাকতে পারে, আমাদের তো আছে। বাড়ি ভর্তি নোকছো, তারা যদি জানতে পারে তুমি কাল কি ঘটিয়েছ তোমাকে কি বলবে জানি নে। আমাদের এক ঘরে করবে। ও নতুন বউ, আমি তো নিজে গিয়েছিলাম তোমার কাছে। হ্যাঁ কত করে বলুম নাতে থাকতে হবে কিনা, তুমি তো মানা করলে, থাকতে দিলে না আমাদের। নতুন জায়গায় একলা থাকতে ভয় পাবে, সেই জন্যই তো গিয়েছিলাম বাচ্চা। মেজমা তোমাকেও থাকতে দেয়নি, আমাদেরকেও থাকতে দেয়নি, আমাদের পছন্দ করে না তাই আমাদেরকে থাকতে দেয়নি। যাকে পছন্দ করে তাকে ঘরে ডেকে নিয়ে গেছে, এর মধ্যে আর বলার কি আছে? বলি তোমার বাড়ির নোক কি তোমায় কোনো শিক্ষাই দেয়নি? শুধু ধেই ধেই করে চোরে বেড়াতে শিখিয়েছে। তোমার বাড়ি অদ্ভুত তো, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ভাবে মানুষের সঙ্গে কথা বলে। আই মিন ইউ পিপল আর রিয়েলি রুড। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি আমার আইসক্রিম কফি কিচ্ছু পাইনি, তারপর তোমরা সবাই আমার সঙ্গে এরকম অ্যাটাকিং মোডে কথা বলছো, আমি এগুলো নিতে পাচ্ছি না, আমি এসব একদম পছন্দ করি না। কিন্তু থামো দেখি বাচ্চা, অনেক হয়েছে, থামো, ক্ষমা দাও। What's wrong with you? তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? তুমি তুমি আমাকে বাধ্য করছো, আমাকে বলাচ্ছো,
বাড়িতে এসে যে কারণ কথা শুনবে না, কোনো নিয়ম মানবে না, এ কথা তো আগে বুঝতে পারিনি বাপ। এই অনিয়মটা কেন করলে, কেন করলে আমার মুখখানা পোড়াবে বলে? আমি কোনো অনিয়ম করিনি, জিজ্ঞেস করো না। থামো, এখনো ফুল সহ্য হয়নি, কো এখন থেকে বরকে সাক্ষী মানছে। তোমার কি কোনো লজ্জা শরম নেই কো? সত্যি কথা বলবো, তাতে আবার লজ্জার কি আছে? কি আছে বলো? আরে বাবা দেখো, আমরা এক ঘরে ছিলাম ঠিকই, কিন্তু কেউ কারোর মুখ দেখিনি। আমি তো একটা বালিশের ঢাকা দিয়ে মুখটা কভার করে রেখেছিলাম, আর ও একটা চাদর মুড়ি দিয়ে এসেছিল। চেয়ারে বসে আমাকে পাহারা দিচ্ছিল, আর আমি বিছানায় উল্টো দিকে মুখ ফিরে শুয়েছিলাম। এই তো ব্যাপার, মুখ দেখিনি, আই সোয়ার। হয়েছে হয়েছে হয়েছে, আর কথা কইতে হবে না। যাও যাও ঘরে যাও, ঘরে যাও, দেখিনি ঘরে যাও। এত লোক আছে, এসো জন বসো জন, যারা এসেছে তা সব উঠে পড়বে না, গাঁক গাঁক করে চেঁচাও কেন? আস্তে কথা কইতে পারো না তুমি? এই তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে আছো কি? আমি একা একা বকা খাচ্ছি, তুমি কিছু বলতে পারছো না? বলো। বাহ সাহেবদা, এখন থেকে কি ভালো ছড়ে ঘোরাচ্ছে তো তোমার উপর? গিন্নি মা, একটা ছোট ব্যাপারকে ইচ্ছা করে তিল থেকে তাল করা হচ্ছে, আর যে করছে সে তার নিজের পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে ইন্টেনশনালি এনকাজ করছে পুরো ব্যাপারটা। আমি ভেবেছিলাম একটা একটা মেয়ে যে ছোটবেলা থেকে আমাদের পরিবারে বড় হয়েছে, তাকে সবার সামনে ছোট করব না, ভুল করলেও করব না। ভেবেছিলাম তাকে যদি শাসন করার হয়, কিছু বলার হয়, তাহলে আলাদাভাবে বলবো। বাট আমি আমার নিজেকে বলা এই কথাটা রাখতে পারছি না, কারণ দিয়া এখন আমার সম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। খবরদার সাহেবদা, নিজেকে বাঁচানোর জন্য আমাকে স্কেপগোট করো না। এখানে তো বাঁচা মরার কোনো কথা হয়নি, আর তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি। একটা মেয়ে নতুন জায়গায় এসে ভয় পেয়েছে, আর সে এ বাড়িতে এসছে আমার সূত্র ধরেই, তাই তার সুবিধা অসুবিধা দেখাটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। ইনফ্যাক্ট ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম, একই কথা বলতাম। গিন্নিমা বিশ্বাস করো, আমি তোমার কাছে কোনো কিছু গোপন করতে চাইনি, কিন্তু ব্যাপারটাকে যে অশ্লীলভাবে দেখানো হচ্ছে তাতে আমার খুব খারাপ লাগছে, আমার গা ঘিন ঘিন করছে। ব্যাপারটা যেভাবে দেখানো হচ্ছে সত্যি সেটা হয়নি গিন্নিমা, ট্রাস্ট মি। আমি বিশ্বাস করি কি না করি, আমি আমি এবাড়ির প্রথা, এবাড়ির আচারকে মান্য করার চেষ্টা করি, আমি অমান্য করি না। গত রাতে আমরা একে অপরের মুখ দেখিনি, তুমি আমায় বলো, ও যখন আমাকে ডেকেছিল তখন তখন মাঝরাত, দ্যাট ওয়াজ মিড নাইট। ওই সময় আমার মনে হয়নি যে আমি অন্য কাউকে ডাকি। আমি কি কোনো অন্যায় করেছি, আমি কি কোনো ভুল করেছি বলো প্লিজ। শোনো, তুমি আমাকে এক্ষুনি বাড়ি দিয়ে এসো তো, আমি এখানে আর থাকবো না। তাতে যদি তোমার কোনো অসুবিধা থাকে আমাকে চাবিটা দাও, আমি নিজেই ড্রাইভ করে চলে যাচ্ছি। সেটাও যদি আগ্রি না করো, আমি আমার দাদুভাইকে ফোন করে বলছি আমার গাড়িটা পাঠিয়ে দেবে। আমি ইটস ইম্পসিবল, এখানে সবাই আমার সঙ্গে যেরকম ব্যবহার করছে, দে আর মিসবিহেভিং, আমি এখানে আর কিছুতেই থাকবো না। কি হলো,
আমার কথাটা শুনবে না তো? ঠিক আছে, আমার নিজের পথ আমি নিজেই দেখে নেব। আমি দাদুভাইকে ফোন করে আমার গাড়িটা দেখে নিচ্ছি, দ্যাটস ইট। তুমি তাই চাও তো? সর্বনাশ করেছে, কি হবে এখন? ও যা জেদি মেয়ে, এক্ষুনি চলে যাবে মনে হচ্ছে। এগো, মুখে যখন একবার বলেছে তখন সে কাজ সে করেই ছাড়বে গো। কেলেঙ্কারির এক শেষ একেবারে। তো অনুষ্ঠান বাড়ি, আর আজকে যদি বাড়ি ছেড়ে। ও নতুন বউ, নতুন বউ নকি বউ আমা সোনা বউ, নাক করে না। হ্যাঁ, এস এস, ওপরে এসো, আমি ওপরে নিয়ে যাবো। না, রাগ করবে না। খারাপ খারাপ কথা বলে এখন আবার পটাতে এসেছে। ফুলঝুরি ঘরে যাও। নো ওয়ে। তুমি কি ভেবেছো এক রাত্রি আমাকে পাহারা দিয়েছো বলে আমার মাথা কিনে নিয়েছো? তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে? তুমি দেখতে পাচ্ছ না গিন্নিমাও আমার সঙ্গে কিরম করে কথা বলছে? আমার খারাপ লাগে না বুঝি? আমি এখানে থাকবো না কিছুতেই না। ছেড়ে দাও তো মেজদি, ও চলে গেলে কেলেঙ্কার কি শুধু আমাদের হবে, ওর হবে না? তো যখন তেজ তখন চলেই যাক। এক ঘন্টার মধ্যে দেখবে ওর বাপের বাড়ির নোখ নিজেরা এসে ফেরত দিয়ে গেছে, এসব আমার জানা আছে গো। মা! কি বাবা, তোমার বউ তাণ্ডব করবে আর তুমি মাকে ধমকাবে? বললাম তো আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আর তোমরা সব এরকম হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো কি? আমি কি সং না চিড়িয়াখানার জন্তু যে আমার দিকে এরকম করে তাকিয়ে থাকতে হবে? আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, রাইট নাও। এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও। ঠিক আছে ঠিক আছে, আমি আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু কড়া কথা বলে ফেলেছি। কি করব কি করব, মাথা ঠিক রাখতে পারি না যে। অনেকের অনেক কথা শুনতে হয় না? ও তুমি বুঝবে না দিদি ভাই, তুমি বুঝবে না। অনেকের অনেকে জ্বালা পড়া তোমার উপর দিয়ে মিটোচ্ছে কি না? বিয়ে হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। ফাইন, সুটস মি। এমন কথা বলো না ফুলঝুরি, এমন কথা বলো না। তোমার বরকে দেখে মায়া হচ্ছে না? তোমার মনে হচ্ছে না তোমার এই কথাটা শুনে তোমার বর সর্বহারা হয়ে গেল? এই মেয়েটার সব ব্যাপারে এত ইন্টারেস্ট কেন বলো তো? And at times, she is really mean. What does she want? God knows. দাঁড়াও, দাঁড়াও নতুন বউ। কোথায় যাচ্ছ? আমি এখানে থাকবো না, আমি আমার বাড়ি চলে যাচ্ছি। আশা সহজ, যাওয়া কি অত সহজ ভাই? যেতে দিচ্ছে কে তোমায়? তুমি জানো না এখানে সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই আমি এক্ষুনি চলে যাব। আমি তো অত শত জানি নে বাপু, সেদিন এসেই তুমি আমাকে তোমার কথা শুনিয়েছিলে, আজ আমার কথাখানাও যে তোমায় শুনতে হবে ভাই। আরে বলছি না, সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি এখানে থাকবো না থাকবো না থাকবো না। আমি বলছি, আমি বলছি তুমি থাকবে। দিদি ভাই বলে ডেকেছো সেটা বুঝি শুধু মুখের, মনের নয় গো।
যদি মন থেকে দিদি ভাই বলে ডাকো তবে তো দিদি ভাইয়ের কথা তুমি রাখবে। আমার ভাইয়ের মঙ্গল অমঙ্গলের কথা ভাবনে তুমি, আমাদের বাড়ির মঙ্গল অমঙ্গলের কথা ভাবনে। তুমি তো না ভাববার মতো মেয়ে না বাবু, হয়তো বোঝো নে হয়তো জানো নে, নিজের অজান্তেই ভাবো। চলো ঘরে চলো। কি হলো দিদি ভাই, কি বললে তোমায়? শুনবে না দিদি ভাইয়ের কথা? তবে কেন সেদিন অমন করে আমাকে জড়িয়ে ধরেছিলে? আজ এমনি করে ছেড়ে চলে যাবে বলে? কি হলো বলো, কেন সেদিন অমন করে জড়িয়ে ধরেছিলে? আমি তো ভুলেই গিয়েছিল আমাকেও কেউ ভালোবেসে জড়িয়ে ধরতে পারে, আমি তো ভুলেই গিয়েছিল। তুমি তো সে কথা কেন আমাকে মনে করিয়ে দিয়েছো? তাহলে কেন দেখালে নব, কেন নব দেখালে বলো? কেন বললে না সেসব মিথ্যে? সে শুধু তখনকার জন্যে? মোটেই শুধু তখনকার জন্যে নয়। যদি তা না হবে তবে এমন করে ছেড়ে চলে যাচ্ছ যে কি? কোনো উত্তর নেই কেন? যাবো বলেছি, চলে কি গেছি? যাইনি তো। চলে যাস নে বউ, করে চলে যাস নে। চিরটা কাল সবাই আবার এই ফুকখানা খালি করে দিয়ে চলে গেছে, তুই আর অমন করে আমাকে একা করে দিয়ে চলে যাস নে। নাকবে বলছিলি সকালবেলা, কফি আর আইসক্রিম। তো দিদি ভাই যখন আছে সে কথা কেন সবাইকে কবার দরকার কি? আমি তোর সব ব্যবস্থা করে দেব। দিয়া, তোকে একখানা কথা বলি বোন। মেয়ে আমাদের ছেড়ে চলে যাবার জন্য আসেনি কো, আমি অন্তরতে বুঝেছি। এই মেয়ে এসেছে আমাদের সকলকে জড়িয়ে থাকার জন্য। হয়তো নিজেও সে কথাখানা ভালো করে বোঝেনি। সে যাই হোক, তুই আর এদের মধ্যে অশান্তি বাঁধাস নি বাপু। সময়ের কাজ সময় যখন করতে পারিস নি তখন অসময় আর হ্যাচর প্যাচর করিস নি। তাতে না হবে তোর ভালো, না হবে অন্যের ভালো। বড় দিদির মতো কথা কানা বললু মনে রাখিস। যা, তোর কি কাজ আছে? যা কাজে যা। ভাই। হ্যাঁ দিদি ভাই। বলছি বুঝেছি, বোনের আবদারে সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারুনি কো। এখন যাও দেখি, একটু বিশ্রাম নিয়ে নাও গে যাও। যোগী বাড়ি বলে কথা
এক্ষুনি তো নোক আসতে থাকবে, বীরে বীর কাণ্ড হবে একেবারে, তখন আর বিশ্রাম নেবার উপায় থাকবে নিকো। যাও এবেলা যাও, একটু বিশ্রাম নিয়ে নাও। ওকে যাও। রাই তুই আজ আমাদের বাঁচালি রে। তোমাদের বাঁচানোর জন্য কিছু করিনি গো গিন্নিমা, করেছি নিজে বাঁচার জন্য। এই মেয়েটা বড় মায়ায় বেঁধে ফেলেছে কিনা, ওকে আর কিছুতেই ছাড়তে পারলো। কি হলো, কি বাবা হচ্ছে আমার মুখ নামিয়ে? বললুম যে মুখ হাত ধুয়ে নাও, কফি আর আইসক্রিম আনছি, চলো ঘরে চলো।